নির্বাচনের প্রাক্ষণত মহানগরীত অস্ত্রধারী যুবকর হদ্রা নির্বাচনী অধিসূচনা জারি হওয়ার পাছতেই হাতে হাতে কেনেকৈ লৈ ফুরিছে মারণাস্ত্র। সানমারি আরক্ষীর জালত দুই অস্ত্র সরবরাহকারী। তৃতীয় পর্যায়ের লোকসভা নির্বাচনলৈ মাজত আর মাত্র কেইটামান দিন। নির্বাচনের পূর্বেই সমগ্র রাজ্যের থানা জমা হয়েছে 14,921টা অনুজ্ঞাপত্র থাকা মারণাস্ত্র। বিপরীতে অনুজ্ঞাপত্র থাকা মারণাস্ত্র আছে 18,202টা। শেহতীয়াকৈ পিস্তল দেখুৱাই মহিলার ডিঙিৰ পৰা টানি লৈ গৈছিল সেই। অর্থাৎ নির্বাচনী অধিসূচনা জারি হওয়ার পাছতো একাংশে হাতে হাতে লৈ ফুৰিছে মারণাস্ত্র। সেই কথা পুনর্বার প্রমাণ হল সানমারি আরক্ষীর অভিযানত। এক গোপন সূত্রের পক্ষেদি সানমারি আরক্ষীর অভিযান চলিছিল পানবজারত। আরক্ষে প্রথমে রখালে A06AL5010 নম্বরের এইখন আর্টিকা বাহন। বাহনের ভিতর আরক্ষে উদ্ধার করিলে 7.65 পিস্তলর তিনিটায় সজীব গুলি। এটা জুইহানার বাকসত যুবক দুজনে ভরাই আনিছিল সজীব গুলিকেইটা। গুলিকেইটা উদ্ধার হল যদিও এতিয়াও উদ্ধার হওয়া নাই 7.65 পিস্তলটো। চলিত বর্ষের 21 মার্চত সানমারি আরক্ষে মারণাস্ত্রসহ গ্রেপ্তার করেছিল অজিত গগৈ আর ধ্রুবজ্যোতি নাথক। অজিত আর ধ্রুবজ্যোতির স্বীকারোক্তির ভিত্তিতে শনিবারে এই দুই যুবকক গ্রেপ্তার করে সানমারি আরক্ষে। আরক্ষীর তথ্য অনুসরি ধৃত দেবজিৎ আর অজয় পূর্বেও জালনাত সরবরাহর গোচরত গ্রেপ্তার হয়েছিল তেজপুর। জেলের পর উলায়ে পুনের অপরাধজনিত ঘটনায় জড়িত হয়ে পড়েছিল দুই অভিযুক্ত। এই দুই অভিযুক্তর বিরুদ্ধে সানমারি আরক্ষে দীর্ঘদিন ধরে চলাই আছিল অভিযান। শনিবারে যেন শনির দখা লাগিল ধৃত শিলাপথর এই দেবজিৎ দেউরী আর অজয় বিশ্বকর্মার। সানমারি আরক্ষীর হাতত গুলিসহ পানবজারের পর গ্রেপ্তার হল দুই অভিযুক্ত। এটা পিস্তলের সন্ধানত নামি পড়েছে সানমারি আরক্ষী। অস্ত্র সরবরাহ জড়িত এই গ্যাংটে 1,00,000 টাকার বিনিময়তে আপনার হাতে তুলি দিব পারে এনে মারণাস্ত্র। অসমত মুঠ আছে প্রায় 18,000 মারণাস্ত্র। কিন্তু এনে অবৈধ মারণাস্ত্রে ভরি পড়েছে অসম। ভিডিও জার্নালিস্ট বিজয়লক্ষ্মীর সহযোগত ববিতা গগৈ, রিপোর্ট, প্রাগ নিউজ।